नमस्कार दर्शक बंधु, हमें प्रसेनजीत अपनारा देखें हमारे चैनल प्लैंट हेल्थ क्लिनिक। शीतकाल आज के जानुरी मासर 4 तारीख, तो अनेक छादे गाचपाला तो छादे तो कि गाचपाला लागिए आज के एक छाद अपन देखो एर साथ आलोचना करब जो की क्यों कर ले भलो है मोटामुटी एक आउटलाइन जानान चेष्टा करब। प्रथम देखा कुल, देखिए अपन देखा जेटा हे काश्मीरी आपेल कुल, ये काश्मीरी आपेल कुल अपना देखते फल कीरकम हो एकदम सुंदर रंगटा एकदम पुरो लाल आछे हलुद आछे फलर साइज एक डाले किन्तु अनेक फल एस देखते देखी अनेक कटा फल एसे एखाने तो अनेक कटा फल एखाने तो फल ये डालटाते फल एस एदिके डालगुलोते किन्तु फल एस अपने देखाई जे ई गाछटा किसे आछे एक वनस्पतर जे ड्राम है छोटो ड्राम से ही ड्रामे माटी से ही माटीते किन्तु गाछटा लागानो आछे आपनारा एटा जेटा देखछेन एटा हच्छे ड्रिप इरिगेशन सिस्टेम। ये सिस्टेमेर मध्य दिए किन्तु गाछेते जल देया हय। मे मासेते डाल केटे दिएछिलाम सेखान थेके नतून डाल बेरियेछे दुदिके दुटो डाल बेरियेछिलो आपनारा देखते पाच्छेन এই ডালটা যেরকম ফল হয়েছে এর সাথে সাথে এদিকের ডালটাতেও কিন্তু ফল এসেছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর ফল এসেছে একদম। এই দেখুন দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর ফল এসেছে একদম। উপরের দিকে যদি ডালগুলো দেখি উপরের দিকের ডালগুলোতেও কিন্তু ফল এসেছে এবং টাইম টু টাইম আমাদের স্প্রে করতে হয়েছে তার মধ্যে যেমন বোরন আছে এবং তার সাথে সাথে ইদানিং আমি লক্ষ্য করছিলাম যে কুল গাছেতে কিন্তু मिलीबाग लागते आरम्भ करेछे स्प्रे करते हुए थायमिडक्सम हाफ ग्राम प्रति लिटार जले गुले स्प्रे करते हुए माझे माझे स्प्रे करते हुए एजोक्सिस्टोबिन टेबुकोनाजोल जे कारणे कुलगुलो किन्तु टिकेछे आर एर साथे साथे बोरन दुई ग्राम प्रति लिटार जले स्प्रे करले किन्तु आपनार कुलगुलो टिकबे खूब भालो। एबारे आपनादेर देखाई जे छाद बागान जेटा आमरा करेछि कुल गाछेर साथे साथे आमरा एरकम प्यारापिटटाके व्यवहार करे निएछि एबं प्यारापिटेर दुदिके प्राचीर दिए एबं नीचे एकटा ढालाई करे माझखानेते माटी आमरा दिएछि तो माटी दिए सेखाने चाष करेछि आपनारा देखते ड्रागन फलेर गाछ आमरा देखते ड्रागन फलेर गाछ एबं ड्रागन फलेर गाछ एखानेते प्रचुर आछे प्राय गोटा 35टा मतो ड्रागन फलेर गाछ आछे एबं एकटु घन आमी इच्छा करेई लागिएछि तार कारण आमी देखछिलाम जे घन हाई डेंसिटी करले कि धरनेर रेसपन्स आछे एबं एर साथे आरेकटा उद्देश्य छिलो जे आमरा एक बछरेर मध्ये फुल आसा एबं एई गाछेते किन्तु एक बछरेर मध्येई किन्तु फुल चले এসেছে এবং এই যে তার বাকি যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটাও কিন্তু আমি বাদ দিইনি কারণ ড্রাগন ফুল থেকে আমরা ফল এই মুহূর্তে আমরা পাবো না এপ্রিল মাসেতে ফুল আসা শুরু হবে তার তার আগেতে আমরা যদি এই জায়গা থেকে কিছু নিয়ে নিতে পারি তার জন্য আমরা এর সাথে সাথে লাগিয়েছি যেমন বিনস লাগিয়েছি এবং বিনস একটা ফ্যামিলির জন্য 4-5টা গাছ আছে খাওয়া হয় মাঝে মাঝে অসুবিধা কিছু হয় না। এর সাথে সাথে আমরা পেঁয়াজ লাগিয়েছি এবং মেইনলি আপনারা পেঁয়াজ গাছের পাতাগুলো কাটা দেখতে পাচ্ছেন পিয়াজ পাতা কেটে নিয়া হয় এবং সেটাও রান্না করা হয় আর এই কদিন পরেই অলরেডি দেখতে পাচ্ছি আমরা ফুল চলে এসেছে পিয়াজ কলি যেটা বাজারে বিক্রি হচ্ছে পিয়াজ কলি কদিন পর আমাদের পিয়াজ কলিও খাওয়া হবে এবং এর সাথে সাথে যেমন আমি ওখানেতে বিনস লাগিয়েছি এই দিকেও দেখতে পাচ্ছেন বিনস আছে এবং এর মাঝে মাঝে যেটা করেছি সেটা হচ্ছে মটরশুটি এখানে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে মটরশুটিও আছে এদিকে বিনস আছে এখানেতেও মটরশুটি আছে। মটরশুটিটা লাগানোর উদ্দেশ্য কি না মটরশুটিটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে মটরশুটি তো আমাদের খাওয়া হবেই তার সাথে সাথে মাটিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ মটরশুটি গাছ বসালে যেহেতু এটা লিগুমিনেসি ফ্যামিলির গাছ সুতরাং এখানেতে কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণও বেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানেতে যে ড্রাগন মানে ফলের গাছ আছে দুই রকমের গাছ আছে একটা হচ্ছে নরমাল পিঙ্ক কালারের ড্রাগন ফলের গাছ আর একটা হচ্ছে হলুদ ড্রাগন যেটা হবে সেটা হচ্ছে হলুদ ড্রাগন 5টা গাছ আছে আমার হলুদ ড্রাগনের গাছ এটা হচ্ছে এদিকে যেদিকে ড্রাগন ফলের গাছ আছে সেদিকটা। এবারে আমরা আসি প্যারাপিটের এই সাইডটাতে অর্থাৎ উত্তর সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি এখানেতে আমার যেটা আছে সেটা হচ্ছে একদম ছাদের উপরে আমরা যদি নিচেটা দেখতে পাই ছাদ থেকে যদি দেখাই দেখুন নিচে এই দিকটা এবং এটা তিনতলার ছাদ এবং তিনতলার ছাদের উপরেতে আমি লাগিয়েছি একটা পেঁপে গাছ এটা হচ্ছে একটা রেড লেডি জাতের একটা পেঁপে গাছ। গাছের হাইট যদি আপনি দেখেন খুব বেশি হলে আপনার এক হাতের উপরে ম্যাক্সিমাম 2 ফুট হাইট এবং 2 ফুট হাইটের গাছেতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে এবং আশা করছি কয়েকদিন পর কিন্তু ফল আসবে অলরেডি ফুল চলে এসেছে এবং এর সাথে সাথে আমি কিন্তু মাঝে মাঝে যেমন এখানে ধনে গাছ দেখতে পাচ্ছেন এর সাথে সাথে গাঁদা ফুলের গাছও লাগিয়েছি গাঁদা ফুলের গাছ লাগিয়েছি যেমন পূজোর জন্য ফুল কাজে লাগবে সেটা যেমন একটা ব্যাপার আছে
তার সাথে সাথে মাটিতে যদি কোনো নিমাটোড থাকে, এখানে তো গাঁদা ফুল ফুটতেও আরম্ভ করেছে ছোটো দেখে, তো নিমাটোড যদি কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু নিমাটোড কন্ট্রোল অনেকটা এই গাঁদা ফুলের শিকড় দিয়ে কিন্তু করা যাবে। তার কারণ নিমাটোডগুলো ওই শিকড়ের মধ্যে ঢুকে যাবে, ফলে অন্য গাছকে আক্রমণ করবে না। এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা পালংও দেখতে পাচ্ছি, এখানে তো পালং কিছু হয়েছে, এই সাইডটাতেও কিন্তু পালংও হয়েছে। এবং এর পাশেতে আমরা যেটা লাগিয়েছি বাড়িতে খাওয়ার জন্য একেবারে মূলো লাগিয়েছি, এখানেতে কিছু মূলো আছে। এবং এই দেখুন এখানেতে মূলো, কালকেও একটা তোলা হয়েছে মূলো, এখানেতে কিন্তু মূলো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মূলোটা, এই সাইজটা মূলো হয়েছে। এবার আপনাদের দেখাই ছাদের ওপরেতে পেঁপে গাছ কীরকম হলে হতে পারে সেটা একটু দেখাই। ছাদের ওপরেতে কিন্তু পেঁপে গাছ হয়েছে, এটা ছাদের প্যারাপিট, এটা ছাদের প্যারাপিট, এবং প্যারাপিটের ওপরেতে এই যে গাছ আমরা দেখতে পাচ্ছি, এবং এই গাছ উঠছে, এবং গাছের ওপরেতে কিন্তু একটা পেঁপে গাছ, কীরকম ছাদের ওপরেতে পেঁপে গাছ হয়েছে। এবং এটা ছাদ কিনা সেটা বোঝার জন্যে যেটা আমরা দেখবো, আমরা যদি এখান থেকে নিচেটা দেখাই, আমরা যদি নিচের রাস্তা দেখাই, আমরা দেখতে পাচ্ছি নিচের রাস্তা, এবং আমরা ছাদের ওপরেতে দাঁড়িয়ে আছি, ছাদের ওপরেতে পেঁপে গাছ। এবং এর সাথে আপনাদের দেখাবো এই যে এটা ইন্টারেস্টিং জিনিস, এই বছর আমার কাছে ধনের বীজ ছিল না, তার কারণ প্যাকিং বীজ ছিল, তো ধনের বীজ না থাকার জন্য এবছর আমি ধনে গাছটাকেই বাজার থেকে যে ধনে পাতা কিনে নিয়ে এসেছিলাম। কিনে নিয়ে আসার পর কিছু গাছকে আমরা এখানেতে লাগিয়ে দিয়েছি, এই ছোটো ছোটো গাছগুলো হয়েছে তার কারণ ধনে পাতা খাওয়া হচ্ছে, এখানে তো গাছ আমরা দেখতে পাচ্ছি, তো এই যে ধনে পাতা খাওয়া হচ্ছে সেই গাছ আমরা লাগিয়ে দিয়েছি, একদম শিকড় সহ গাছ লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু এখন ধনে পাতা হচ্ছে। এখানেতে পালং আছে এবং এর সাথে পেঁয়াজও আছে, এবং এটা পেঁয়াজ পাতা অনেকবার খাওয়া হয়েছে, এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের কলিও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে। এরপরেতে আমরা যেটা আমরা দেখব সেটা হচ্ছে লাউ গাছ, আমরা যে লাউ গাছ লাগিয়েছি দেখুন এখানেতে লাউ গাছ একটা আছে, আস্তে আস্তে কিন্তু লাউ গাছটা ওপরেতে উঠছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু ডালপালা মেলবে এবং এখান থেকে লাউ আমরা পাবো। লাউয়ের থেকে বড় কথা যেটা আমরা আমাদের ইন্টারেস্টিং সেটা হচ্ছে লাউ শাক খেতে প্রত্যেকেরই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, সেই জন্য লাউটা আরও বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। এবং এর সাথে সাথে আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি একটা ছোটো কুমড়ো গাছ, যাতে এটা বাড়িতে খাবার জন্য যাতে কুমড়ো শাকটাও আমরা পেতে পারি, যার মধ্যে প্রচুর ভিটামিন এ আছে, এবং কুমড়োটাও আমরা পেতে পারি, এবং কুমড়োর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, এবং প্রত্যেকেরই কিন্তু এটা খাওয়া উচিত। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা করতে পারবেন। এবং এর সাথে সাথে আপনাদের যেটা দেখাবো যে দু একটা লঙ্কা গাছ, এটা গোল লঙ্কার গাছ বসিয়ে দিয়েছি এবং এখানেতে ফুল এসেছে। এবারেতে আমরা আর একটা জিনিস আপনাদের দেখাবো, এর পাশাপাশি আমরা যেটা লাগিয়েছি এই সাইডে আমরা যদি আসি, আমরা কিন্তু এই সময়তে একটা উচ্ছে গাছও লাগিয়ে দিয়েছি, যাতে দু একটা উচ্ছে এখানেতে উচ্ছে ধরেওছে, এই যে উচ্ছে ধরতে আরম্ভ করেছে, যাতে উচ্ছে এখান থেকে আমরা পেতে পারি। তেঁতো জিনিসটা একটু শীতের মুখে মুখে কিন্তু ভালোই লাগে, বা শীতটা যখন যাবে তখন কিন্তু তেঁতো জিনিসটা যদি হাতের কাছে থাকে তখন কিন্তু ভালোই হবে। এবং এর সাথে সাথে আমরা আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে কিছু ফলের গাছ আমরা লাগিয়েছি এই সাইডটাতে, দেখুন এখানেতে পেয়ারা আছে, এখানেতে একটা বারোমেশে আমের গাছ আছে, পাশেতে বারোমেশে আমের গাছ, এটা হচ্ছে বারোমেশে আমের গাছ, এবং একটা কমলালেবুর গাছ আছে এখানেতে, এটা কমলালেবুর গাছ আছে, আর এই সাইডেতে এটাতে আছে সবেদার গাছ, এটা হচ্ছে সবেদার গাছ, সবেদার গাছ, এবং সবেদার গাছেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুল চলে এসেছে, এখানেতে সবেদার গাছে ফুল এসে গেছে, ওখানে তো আর একটা সবেদার গাছ আছে, আমরা দেখবো এই গাছটা সবেদার গাছ, এই একটা সবেদার গাছ, এই যে সবেদার গাছে ফুল এসেছে এবং ফল ধরতে আরম্ভ করেছে, এই জায়গাতে অলরেডি ফল ধরতে আরম্ভ করেছে, দেখতে পাচ্ছি ফল ধরছে। এরপরে আমরা আসি লেবুর ক্ষেত্রে, লেবু লাগবে, লেবু লাগতে গেলে আমাদের আছে মালতা লেবুর গাছ, এবং দুটো মালতা লেবুর গাছ আছে, এবং দুটো মালতা লেবুর গাছেতে কিন্তু এই সময় ফুল আসতে আরম্ভ করেছে, আমরা দেখতে পাচ্ছি এখানেতে এই গাছেতে ফুল এসেছে এবং নতুন কুশি বেরোতে আরম্ভ করেছে, এবং এই গাছটাতে প্রচুর ফুল আসতে আরম্ভ করেছে, এই ডালটাতে প্রচুর ফুল আসতে আরম্ভ করেছে, আমরা দেখতে পাচ্ছি এই ডাল এই জায়গাটাতে। তো এই সময় ফুল যদি আসে তো এই সময়তে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনাদের অন্তত 15 দিন পরপর 2 বার স্প্রে করলে আপনাদের ফুল থেকে ফলটা ভালো হবে, ফলটা টিকবে ভালো। আর বাড়িতে খাবার জন্য আপনি কিন্তু বেদানা লাগাতেই পারেন, দেখতে পাচ্ছেন এখানে বেদানার গাছ, এবং এই বেদানার গাছেতে কিন্তু প্রচুর ফুল এসেছে এবং ফলও ধরেছে, আমরা দেখতে পাচ্ছি ফলও ধরেছে। তো এই সময়তেও আপনারা বেদানার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন,
আর ফাঙ্গিসাইড যেটা আপনার হাতের কাছে থাকবে কার্বেনাজিম ম্যানকোজেব, বাজারে আপনারা সাফ নামে পেয়ে যাবেন। 2 গ্রাম প্রতি লিটার জলে গুলো আপনারা রেগুলারলি 15 দিন বা 20 দিন পরপর যদি স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো খুব ভালো থাকবে। আর একটা গাছ আপনাদের দেখাই যে কিচেন গার্ডেনেতে লঙ্কা লাগেই, লঙ্কা একটা ছোটো গাছ আপনাদের দেখেছিলাম, এবার বড় গাছ দেখাই। এই একটা বড় গাছ, এটা কুল লঙ্কার গাছ, বাড়িতে একটা ফ্যামিলির জন্য বাড়িতে খাবার জন্য একটা গাছই যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসেছে, প্রচুর কিন্তু ফুল এসেছে, বাড়িতে খাবার জন্য একেবারেই আদর্শ। আপনারা এই ধরনের লঙ্কা গাছ যদি একটা লাগিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত ফল দেবে। আপনাদের আমি বলে রাখি এই গাছটা, এটা হচ্ছে থার্ড ইয়ার চলছে এই গাছটার, এই গাছটা থার্ড ইয়ার। আপনারা যদি কেটে দেন আবার নতুন করে ডাল বেরোবে। আমরা এই বছরে আর কাটিনি এবং এই বছরে জাস্ট একটা হাওয়াই করব, অর্থাৎ ছোটো ছোটো শুকনো ডালগুলোকে আমরা কেটে দেবো এবং তারপরে রাখবো, পুরো কাটবো না। গত বছর আমরা ছেড়ে দিয়েছিলাম একদম 6 ইঞ্চি রেখে দিয়ে, বাকি কেটে দিয়েছিলাম ওপরের দিকটা, সেখান থেকে এরকম বেরিয়ে গেছে। তো এই ধরনের লঙ্কা গাছ আপনারা যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লঙ্কার যে মানে রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু গাছ থেকে আপনাদের ফুলফিল হয়ে যাবে। এছাড়াও বাগানেতে সাদা জামের গাছ আছে, এটা সাদা জামের গাছ আছে এবং এর সাথে সাথে একটা কালো জামের গাছ আছে, দুটো গাছও আছে। আশা করছি এই বছর ফুল আসবে, কারণ ফুল আসার টাইম এখনও হয়নি, এপ্রিল মাস নাগাদ এটার ফুল আসবে। আর এর সাথে সাথে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে বারোমেশে কাঁঠাল গাছ, এখানে তো একটা বারোমেশে কাঁঠাল গাছ আছে, এই গাছ উঠছে। এবং আপনাদের একটা দেখিয়ে দিই, আপনাদের ওপরে যে মাচাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাচা, এই মাচাটা হচ্ছে কিন্তু একদম লোহার মাচা, তার কারণ বাঁশ পাওয়ার অসুবিধে, লেবার পাওয়ার অসুবিধে, সেই জন্যে পারমানেন্ট একটা কনস্ট্রাকশন আপনি যদি করে নেন তাহলে লতানে ফসল যে সমস্ত আছে সেই লতানে ফসলগুলো এখানেতে কিন্তু খুব ভালো থাকবে। আশা করছি এই ধরনের ছাদ বাগান আপনারা যদি করেন তো আপনার সারাদিন কিন্তু এদের পিছনেতে সময় যেমন চলে যাবে, শরীরও ভালো থাকবে, এখান থেকে আপনারা নিউট্রিশনও পেয়ে যাবেন এবং দেখবেন মন এত ভালো লাগবে। এবং সবথেকে বড় কথা, এই বাগানের যদি ফসল বা এই বাগানের ফল বা এই বাগানের ফুল যদি লক্ষ্যে আপনি দেন তখন দেখবেন আপনার মনটাও ভালো থাকছে। আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে পারেন, যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।